বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব এছাড়াও একটি রাজ্য সরকারের নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে যে প্রকল্পে আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন এগারো হাজার টাকা তবে শুধুমাত্র মহিলাদেরকেই কিন্তু দেওয়া হবে এই প্রকল্পের টাকা তো আবেদন কীভাবে করবেন সেই প্রক্রিয়াটা আপনাদেরকে জানিয়ে দেব যে এগারো হাজার টাকা আপনাদেরকে প্রতি মাসে মাসে দেওয়া হবে একটা লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিন্তু একটা প্রকল্প তো এই প্রকল্পটা হচ্ছে রাজ্য সরকারের দেওয়া প্রকল্প এবং এই প্রকল্পটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ঘোষণা অনুযায়ী এই প্রকল্পটা দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিও সম্পন্ন দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনিও এই এগারো হাজার টাকা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা মোবাইল অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা লেখা হয়েছে তো এখানে যে আপনি প্রথম থেকে দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পর কিন্তু দারুণ সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কিন্তু একটি নতুন প্রকল্প চালু করলেন যে প্রকল্প তা আপনার যদি আবেদন করেন তাহলে কিন্তু এগারো হাজার টাকা দেওয়া হবে হ্যাবন্ধরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে আপনাকে এগারো হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে তো আরও কি বলা হয়েছে বিস্তারিত দেখুন তো বলা হয়েছে প্রতি মাসে এবং আপনারা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে বলেছিলাম শুধু মেয়ে আবেদন করতে পারবেন তো সরি এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে কি দেখুন যে যুবক যুবতী যারা বেকার যুবক যুবতী রয়েছেন তো তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো রাজ্যের সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এই একটি নতুন প্রকল্প এবং প্রকল্পের আবেদন আপনারা যদি করে থাকেন তাহলে কি কী ডকুমেন্টস লাগবে কোথায় যেতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো কি বলা হয়েছে দেখুন ফার্স্ট যে ডকুমেন্টের কথা বলা হয়েছে তো ডকুমেন্ট হিসাবে আপনার কী কী লাগবে তো এটা হচ্ছে কি একটা চাকরি এটা একটা চাকরি প্রতি মাসে এগারো হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে দেখুন বলা হয়েছে ডকুমেন্ট হিসাবে দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কপি এছাড়া অষ্টম শ্রেণী মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের দুই কপি ছবি তো এগুলো কিন্তু আপনাকে ডকুমেন্ট হিসাবে দিতে হবে এছাড়াও বলা হয়েছে কি হবে এই চাকরিটি রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হবে তো এ বলা হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে কম বেশি পনেরো করে যুবক যুবতী নিয়োগ করা হবে তো আপনার এলাকায় কিন্তু এই চাকরির জন্য পনেরো করে যুবক যুবতী নিয়োগ করা হবে তো এটা হচ্ছে পঞ্চায়েত ভিত্তিক দেওয়া হবে এবং এই কাজটা পঞ্চায়েত ভিত্তিক নিয়োগ করা হবে পনেরোটা কম বেশি যুবক যুবতীকে এখান থেকে ধরা হবে এবং তাদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে তাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক পাস হলেই তারা কিন্তু আবেদন করতে পারবে তো তারপর যেটা বলা হয়েছে এসসি এসটি এস টি ও জেনারেল সবাই যোগ্য দুয়ারের সরকার প্রকল্পে যদি আপনি নিয়মিত কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন তিনশো ছিয়ানব্বই টাকা দেওয়া হবে তো এবার আপনি এখানে বুঝতে পারবেন যে কোন প্রকল্প তো এটা হচ্ছে একটা দুয়ারা সরকার প্রকল্প আমরা সকলে জানি আমাদের রাজ্যে এখন বর্তমানে চলছে দুয়ারা সরকার প্রকল্প এবং সেই দুয়ারা সরকার প্রকল্পে তো আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম অফিসারা সেখানে থাকে বা বিভিন্ন রকম কিন্তু কর্মচারী সেখানে সরকারে থাকে তো সেক্ষেত্রে সেই দুয়ারা সরকার ক্যাম্পে তাদেরকে নিয়োগ করা হবে পঞ্চায়েত এলাকারই পনেরো জন বেকার যুবক যুবতীদেরকে নিয়োগ করা হবে যোগ্যতা অনুযায়ী তো তারপরে বলা হয়েছে যে এই মানে আবেদন করলে বা আপনাকে চাকরি যদি আপনি পান এখানে তাহলে কিন্তু আপনার প্রতিদিন তিনশো টাকা দেয়া হবে এবং এখানে কোনো নির্দিষ্ট টাকা বা কোনো মাসিক বেতন কিন্তু দেওয়ার উল্লেখ নেই তো এখানে আপনার কেন উল্লেখ নেই সেটাও বলে দিচ্ছি কেননা দুয়ার সরকার ক্যাম্প তো সারা বছর থাকে না এক মাস করে থাকে সেক্ষেত্রে এখানে যতদিন আপনি কাজ করবেন ততদিন কিন্তু আপনি তিনশো ছিয়ানব্বই টাকা করে পেয়ে যাবেন এবং আপনার এখানে কোনোরকম মানে বেতনের একটা নির্দিষ্ট নেই যে এত টাকা করে পাবেন তবে তিনশো ছিয়ানব্বই টাকা করে যদি প্রতিদিন আমরা হিসাব করি প্রায় এগারো হাজার টাকা মতো হয়ে যাচ্ছে তো তারপরে বলা হচ্ছে আরও কি দেখুন যে তবে আপনি যতদিন কাজ করবেন প্রতিদিন তিনশো ছিয়ানব্বই টাকা হিসাব করে আপনাকে টাকা দেওয়া হবে তো আরও কী বলা হয়েছে দেখুন এই প্রতিদিন তিনশো ছিয়ানব্বই টাকা করে হিসাব করলে মাসিক এগারো হাজার টাকা বেতন হয় রাজ্যের সমস্ত বেকার যুবক এবং যুবতী অর্থাৎ ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন এইট পাস হলে কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন তো আপনার মাধ্যমিক পাসও লাগবে না আপনি যদি এইট পাস হন তাহলেই কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন এবং রাজ্যের যে কোনো যুবক যুবতী আবেদন করতে পারবেন এস টি এস জেনারেল সবাই আবেদন করতে পারবেন নিজের নিজের পঞ্চায়েত এলাকায় আপনারা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য তো এই চাকরিতে কীভাবে আবেদন করবেন সে বিষয়ে এখনও পরিষ্কার নয় সে বিষয়ে কিন্তু এখনও কিছু বলা হয়নি তবে বলা হয়েছে এইটুকুই যে আবেদন করতে হবে এবং আপনারা এই দুয়ারো সরকার ক্যাম্পে মানে কর্মচারী হিসাবে কাজ করতে পারবেন তিনশো ছিয়ানব্বই টাকা করে পার ডে আপনাদেরকে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস জানানোর চেষ্টা করলাম যে দুয়ার সরকার প্রকল্পে আপনাদের চাকরির নতুন ঘোষণা করা হয়েছে তো এগারো হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এমন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কেননা অনেকে আছেন বেকার যুবক যুবতী তারা কিন্তু আবেদন করার যোগ্য আছেন কিন্তু হয়তো কোনো চাকরি পাচ্ছেন না তো অবশ্যই তাদেরকে শেয়ার করার চেষ্টা করবেন তো আজকের পর্যন্ত এ পর্যন্ত হলো আজকের ভিডিওটি সবাই ভালো থাকুন থাকবেন